ক্যান্সার আক্রান্তদের সাহায্যে চুল দান করলেন ভোকালিস্ট পিউ। নাম পিউ মুখোপাধ্যায়, পেশাগত দিক থেকে একজন সঙ্গীত শিল্পী। তিনি রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। ছেলেবেলা থেকেই কোমর ছাপানো চুল ছিল তাঁর। চুল ছেঁটে নানা রকম স্টাইল করার ইচ্ছা থাকলেও রক্ষণশীল পরিবারে বড় হয়ে ওঠার কারণে সে শখ মেটেনি তার। তবে এবারে ক্যান্সার আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে লম্বা এক ঢাল চুলে চলল কাঁচি। 14 ইঞ্চি চুল কেটে ফেললেন পিউ মুখোপাধ্যায়। চৌঠা মে সেলুনে গিয়ে নিজের চুল ছেঁটে এসেছেন তিনি। আপাতত কাঁধ পর্যন্ত চুল রয়েছে তার। হঠাৎ কেনই সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে নিজেই জানালেন সঙ্গীত শিল্পী পিউ মুখোপাধ্যায়। তিনি জানান, গত বছর আমার পুরো পরিবারই কোভিডে আক্রান্ত হয়েছিল। তখন থেকে কিছু একটা করার কথা বারবার মনে হচ্ছিল। গিরিজাদেবীর ছাত্রী পিউ মুখোপাধ্যায় খেয়াল দাদরা ঠুংরির মাধ্যমে মন জয় করে নিয়েছেন তাঁর শ্রোতাদের। তিনি জানিয়েছেন, মাথার সমস্ত চুল দান করার ইচ্ছা থাকলেও হয়তোবা সাহসের ঘাটতির জন্যই তা করে উঠতে পারেননি তিনি। তাই এবার 14 ইঞ্চি চুল ক্যান্সার আক্রান্ত রোগীদের দান করলেন বলে জানান পিউ মুখোপাধ্যায়। ক্যান্সার আক্রান্ত মানুষদের শারীরিক সমস্যার পাশাপাশি সর্বদা এক প্রবল মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। তাই মানসিকভাবে তাদের পাশে থাকতে বর্তমানে বহু মানুষই ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজেদের চুল দান করে থাকেন। সম্প্রতি রানীকুঠির যমজ ভাই রোহন রায় এবং সোহম রায়ও ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে নিজেদের চুল দান করেছেন। এবারে নিজের এই কাজের মাধ্যমে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন সঙ্গীত শিল্পী পিউ মুখোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বিবিধ.ইন। ক্যান্সার আক্রান্তদের সাহায্যে চুল দান করলেন ভোকালিস্ট পিউ। নাম পিউ মুখোপাধ্যায়, পেশাগত দিক থেকে একজন সঙ্গীত শিল্পী। তিনি রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। ছেলেবেলা থেকেই কোমর ছাপানো চুল ছিল তাঁর। চুল ছেঁটে নানা রকম স্টাইল করার ইচ্ছা থাকলেও রক্ষণশীল পরিবারে বড় হয়ে ওঠার কারণে সে শখ মেটেনি তার। তবে এবারে ক্যান্সার আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে লম্বা এক ঢাল চুলে চলল কাঁচি। 14 ইঞ্চি চুল কেটে ফেললেন পিউ মুখোপাধ্যায়। চৌঠা মে সেলুনে গিয়ে নিজের চুল ছেঁটে এসেছেন তিনি। আপাতত কাঁধ পর্যন্ত চুল রয়েছে তার। হঠাৎ কেনই সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে নিজেই জানালেন সঙ্গীত শিল্পী পিউ মুখোপাধ্যায়। তিনি জানান, গত বছর আমার পুরো পরিবারই কোভিডে আক্রান্ত হয়েছিল। তখন থেকেই কিছু একটা করার কথা বারবার মনে হচ্ছিল। গিরিজাদেবীর ছাত্রী পিউ মুখোপাধ্যায় খেয়াল দাদরা ঠুংরির মাধ্যমে মন জয় করে নিয়েছেন তাঁর শ্রোতাদের। তিনি জানিয়েছেন, মাথার সমস্ত চুল দান করার ইচ্ছা থাকলেও হয়তোবা সাহসের ঘাটতির জন্যই তা করে উঠতে পারেননি তিনি। তাই এবার 14 ইঞ্চি চুল ক্যান্সার আক্রান্ত রোগীদের দান করলেন বলে জানান পিউ মুখোপাধ্যায়। ক্যান্সার আক্রান্ত মানুষদের শারীরিক সমস্যার পাশাপাশি সর্বদা এক প্রবল মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। তাই মানসিকভাবে তাদের পাশে থাকতে বর্তমানে বহু মানুষই ক্যান্সার